নমস্কার আজ টোয়েন্টি এইট সেপ্টেম্বর স্যাটারডে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আরেকটি ড্যাম আছে মধ্যপ্রদেশের খান্ডোয়াতে সেটা হচ্ছে তোমার নর্মদা নদীর ওপরে সেই ইন্দিরা গান্ধী পড়ে গিয়েছিলেন ইন্দিরা সাগর ড্যাম সবই ওদের নামে চলে জওহরলালের নামে ইন্দিরার নামের কী বলবো রাহুলের নামে রাজীবের নামে এছাড়া ভারতবর্ষ আর কেউ নেই জন্মায়ও হবেও না তারাই চারটি মহান পিকচার তো এইগুলো এই খান্ডোয়া নদীর একাত্তি খান্ডুয়া ডিস্ট্রিক্টে যে কৃষ্ণা নদীর উপরে সরি নর্মদা নদীর উপরে যে বাদটি করে গেছে সেটা ওই তোমার চুরাশি সালে বোধ হয় করেছিল আর নাইনটি টুতে বোধ উদ্বোধন করেছে তো তখন পশ্চিমবঙ্গ কী করছিল তখন বাবা দুলালরা কী করছিল বাপজানেরা কী করছিল বাবা জীবনরা কি করছিল মাস প্লে মা ওর বই বুকে নিয়ে চা চপের নেশার ঘরে আলফাল কথা বলে ম্যানমেইড ওমেন মেড এসব করে ওর দায় তার দায় করে নিজে মহান বিপ্লবী মহান আন্দোলনকারী নিজেকে সাজিয়ে তুলসী পাতার জল খেয়ে দিন কাটালো কিন্তু দেখা যাচ্ছে ওটা তুলসী পাতার জল নয় মদ অন তার মধ্যে একটি তুলসী পাতা দেওয়া তো এই যে বিভিন্ন সাগর ড্যাম ড্যামগুলো সাগরের মতোই মনে হয় যদি দেখেন তো আমাদের পশ্চিমবঙ্গের এই যে ড্যামগুলো তার কেন ডাউনস্ট্রিম ক্যানেল তৈরি করেনি আপনি রাজস্থানে যান দেখবেন ক্যানেলগুলো কি সুন্দর বাঁধিয়ে দেওয়া রয়েছে এত সুন্দর বাঁধিয়ে দেওয়া রয়েছে মাইলের পর মাইল আপনি দাঁড়িয়ে থাকবেন দেখবেন এই এনজয় গো টু রাজস্থান গো টু গুজরাট দেখুন ক্যানেলগুলোকে কি করে তারা কন্ট্রোল করে কি করে ইরিগেশনগুলো করে সেগুলো যান সেগুলো শিখুন তারপরে কথা বলুন তারপরে বাঙালি হয়ে আমি গর্ববোধ করছি আমি গর্ববোধ করি না আমি লজ্জিত কেননা এই সমস্ত ঘৃণিত লোকের সাথে থেকে নিজেকে মনে হয় আর মানুষ বলে মনে হয় না আমি কখনোই গর্বিত না আমি বিভিন্ন জায়গায় চাকরি করেছি আঠাশটা সিটিজ অব ইন্ডিয়াতে আমি অল ইন্ডিয়া চাকরি করেছি আমি জানি হোয়াট আর দ্য উজ পিপল অ্যান্ড হোয়াট আর দিস ননসেন্স বেঙ্গলিস এই যে তিন কোটি চার কোটি বাঙালি যারা পঞ্চাশ বছর ধরে রাজ্যটাকে বিক্রি বা করে লুট করে জমি জমা এখানে সেখানে যা পেয়েছে সব খেয়ে নিয়ে এখন মহান বিপ্লবী তো এই বাঙালিকে ছাড়ুন সনাতনী হন শ্রীগীতার কথাগুলো পড়ুন জানুন শিখুন মানুষ এখন শুধু পেট পূজা আর চ্যাটের জ্বালায় দিন কাটিয়ে দুদিন পরে উপরে উঠে চলে যাবেন কেউ আপনার নাম করবে না ওই জ্যোতি এদের ওদের কারুর নাম কেউ করবে না বিধান নাম কিন্তু সবাই করবে নমস্কার